আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যস্ত রান্নাঘর। আজকে কিন্তু একটু ব্যতিক্রম হবে ভিডিওটা, অন্য দিনের চেয়ে একটু আলাদা হবে। তো এখানে আমি সব কিছু আগে বলে নিই, সব কিছু কুটে ধুয়ে রেডি করে নিচ্ছি যাতে রান্না করতে আমার সুবিধা হয়। আর আজকের ভিডিওটা আলাদা এই জন্য, একবার সম্পূর্ণ রেসিপি দেখাবো না, কিন্তু কি রান্না করব না করব না করবো সব কিছু আমি আজকে শেয়ার করব। এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আর অন্যান্য জিনিসপত্র তো আমি রেডি করে নিয়েছি। আর এই পাশে এই চুলায় আমি পানি গরম দিয়ে দিয়েছি, কারণ রান্নার সময় আমি পানি গরম ইউজ করি, এতে রান্নাটা ভালো হয়। তো পানি গরমটাও দিয়ে দিলাম। আজকে আমার বাসায় বেশ কিছু ফার্নিচার রং করা হবে, এগুলো অলরেডি তৈরি করা হয়ে গেছে। এটা ছোট ছেলের পড়ার টেবিল, আগেরটা নষ্ট হয়ে গেছে। আর এটা হচ্ছে আলমারি, ছোট ছেলেরই আলমারি, এটা আমাদের আলমারি আছে। তো আমরা চাই প্রত্যেকটা সন্তানের আলাদা আলাদা ফার্নিচার হোক, তো ছোট ছেলের আলমারি এটা। আসলে এই কাঠগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল কাঠগুলো, আমার হাজব্যান্ড গাছ লাগিয়েছিল মেহগুনি গাছের কাঠ এগুলো। তো সেই জন্য ফার্নিচার তৈরি করা হয়েছে। এখন বাড়িতেই রং করার কাজটা করা হচ্ছে, কারণ আমার বাসার সামনে জায়গা যেহেতু আছে আর মিস্ত্রি ভাইয়ারাও পরিচিত। তো নতুন ফার্নিচার আসার উদ্দেশ্যেই হচ্ছে আজকে একটু রান্নাবান্না হবে। খুব যে স্পেশাল রান্নাবান্না হবে তা না, ওই আর কি, বাঙালি আমরা যা খাই পোলাও মাংস এইসবই আর কি। রান্নাঘরে চলে আসলাম রান্নাবান্না করার জন্য। আগেই তো সব কিছু কেটে কেটে গুছিয়ে নিয়েছি, এখন শুধু রান্না করব। এদিকে মুরগির মাংস আমি সব মশলা দিয়ে মেখে সুন্দর করে বসিয়ে দিয়েছি। এই ধরনের রান্না তো আমার আলাদা করে ভিডিও আছেই, তাই এখন আর ভিডিওটা বড় করছি না, এটা ঢেকে দিলাম, এটা হতে থাক। এখন কিছুক্ষণ পরেই আমি প্রায় 10 থেকে 15 মিনিট পরেই এই যে আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি, এটা কষানো হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে ঝোল দেব। বলেইছি যে আমি সবসময় গরম পানি দিয়ে ঝোল দিই, এতে তরকারির টেস্টও ভালো থাকে এবং রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো এখন এই ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দেওয়ার পর আর কিছুক্ষণ রান্না করলেই কিন্তু মাংসটা হয়ে যাবে। যেটা বলছিলাম, আপনারা আমার ব্লগ মানে লং টাইম ব্লগ ভিডিও দেখতে বেশি পছন্দ করেন, সেই জন্য বাধ্য হয়ে আবার ভিডিও দেওয়া। কিন্তু কিছু করার নাই, আমি বলেইছি আমার হেল্পিং হ্যান্ড বলে কেউ নাই, আমার একা একা ভিডিও করা অনেক কঠিন হয়ে যায়। তো সেই জন্য সবসময় লং টাইম ভিডিও আমি দিতে পারবো না, তবে মাঝে মাঝে আমি চেষ্টা করব। এদিকে আমি পোলাও রান্না করব, দেখে গরম তেলের ভেতরে পেঁয়াজ গরম মশলা সব কিছুই দিয়ে দিয়েছি, দিয়ে একটু আদা রসুন দিয়ে দিলাম। আমরা পোলাওতে আদা রসুন বাটা খাই, এটা দিলে কিন্তু অনেক মজা হয়। আদা রসুনটা দেওয়ার পর একটু ভেজে নিচ্ছি, অনেকে আদা রসুন খান না, তবে পোলাওতে কিন্তু একটু আদা রসুন দিলে ভালো হয়। তো একটু সুন্দর করে ভেজে নিলাম, ভেজে নেওয়ার পর এখন আমি পোলাওর চালগুলো ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে সুন্দর করে এখন কষিয়ে নেব। সুন্দর করে কষানো হয়ে গেলে আমি পানি দিয়ে, পানি মেপে রেখেছি, পানি দিয়ে ঝোল দিয়ে দিব। দুধ দিয়ে ঝোল দিলে বেশি ভালো হয়, তবে যেহেতু খুব যে স্পেশাল কিছু করছি না, সেই জন্য আমি যে গরম পানি দিয়েই কিন্তু পোলাওর পানিটা দিব। আমি সুন্দর করে পোলাওর চাউলটাকে আমি এখানে ভুনিয়ে নিচ্ছি, একটু লবণ দিয়ে দিলাম, লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, লবণ যদিও পরে দিলে চলে, তারপরও আমি এখনই দিয়ে দিলাম। দিয়ে আবারও সুন্দর করে ভালো করে নেড়ে চেড়ে এটাকে ভুনিয়ে নিচ্ছি। পোলাওর চাউলটা যত সুন্দর করে ভাজা ভাজা করা যায়, পোলাওটা ততটাই ঝরঝরা হয় এবং মজা হয়। আর আমি এখানে মেপে পানি দিয়ে দিয়েছি, পানি কিছুক্ষণ আগেই দিয়েছিলাম কিন্তু ক্যামেরাটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম। পানিটা দিয়ে নেড়ে চেড়ে এখন মিডিয়াম আঁচে দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে ঢেকে দেবো। ব্যাস কিছুক্ষণ পরেই পোলাও রেডি হয়ে যাবে। এদিকে মাংসটাও রেডি হয়ে গেছে, আমি একটু এরকম হালকা ঝোলঝোলি রাখবো। এবং সবশেষে ভাজা জিরের গুঁড়া ছিটিয়ে দিলাম, হয়ে গেল আমার মুরগির মাংস রান্না। এই যে ফাইনাল লুক, তারপরে এই যে পোলাওটাও হয়ে গেছে, খুব সুন্দর ঝরঝরে হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এদিকে আমি ডিম ভুনাটাও করে নিচ্ছি, সব মশলা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি, ডিমটাও কিন্তু হালকা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। মশলা কষানো যখন হয়ে যাবে, সুন্দর তেল উঠে আসবে, পানি দিয়ে এটাকে আমি আরও ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি আবার গরম পানি অ্যাড করে দিলাম, এর ভেতরে ডিমটা দিয়ে কিছুক্ষণ রান্না করলেই ডিম ভুনা কমপ্লিট। এই যে ডিমগুলা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করেছি, ব্যাস ডিম ভুনা হয়ে গেছে। মোটামুটি সব রান্নাই শেষ, একটু বেগুন ভাজবো এবং একটু হচ্ছে পটল ভাজবো। তো সেটা দেখানোর চেষ্টা করব, জানি না সময়ে পারবো কি না। এদিকে মোটামুটি যতটুকু কমপ্লিট হয়েছে সেগুলো আগে একটু দেখিয়ে দিই। এই যে রান্না শেষ হতে না হতেই আমি আবার ফার্নিচারের কাছে চলে এসেছি। মাশাল্লাহ রং দেওয়া হয়েছে, আর একটা পোচ হবে এর উপরে, মানে আরেকবার রং দিতে হবে।
তো যাই হোক, এখন অনেক সুন্দর লাগছে। মেহগুনি কাঠ এমনিতেই সুন্দর হয়, তো চেয়ারগুলোও রঙের কাজ চলছে, খুব সুন্দর হয়েছে। আর এখন যেহেতু দুপুরবেলা খাওয়ার টাইম, সেই জন্য কাজের এখন ব্রেক, আমরা সবাই এখন খাওয়া দাওয়া করে নিব। মাশাল্লাহ, আলমারিটাও অনেক সুন্দর লাগছে দেখতে। তো খাওয়া দাওয়ার পরে বাকি রঙের শেষ কাজটা আবার করা হবে। এদিকে পড়ার টেবিলটা একটু দেখে নিই, ওয়াও এটারও কাজ হচ্ছে। তো এখন সব কাজ বন্ধ, আমরা সবাই খাওয়া দাওয়া করে নেব। আমি এখন রান্নাঘরে যাই, সব গুছিয়ে গাছিয়ে নেব। এদিকে হাজবেন্ড সারপ্রাইজ নিয়ে চলে এসেছে, ছোট্ট একটা কেক নিয়ে এসেছে যাতে আমরা সবাই খেতে পারি। খুব ভালো লাগলো, এটা সে বলেনি, হঠাৎ করে নিয়ে এসেছে। তো বন্ধুরা, অলরেডি কিন্তু দুপুরের খাবার দাবার কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজও শেষ, আলমারিটাকে ঘরের ভেতরে সেট করা হয়েছে। আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আলমারিটা, যদিও নর্মাল, তারপরেও নতুন জিনিস ঘরে আসলে সবার ভালো লাগে, আমারও অনেক ভালো লাগছে। আর আরেকটা যে বানানো হয়েছে সেটা কিন্তু ওই পাশে রাখা হয়েছে। এটা কিন্তু শুধুমাত্র ব্লেজার কোট এগুলো রাখার জন্য আমার হাজবেন্ড বানিয়ে নিয়েছে, কারণ ওয়ার্ড্রোবের পাশে যেটা থাকে সেটা ছোট হয়, তো কাপড় রাখতে সমস্যা হয় দেখে এটা এক্সট্রা করে আমরা বানিয়ে নিলাম, যাতে কাপড় রাখতে সুবিধা হয়। তো এই তো বন্ধুরা, মধ্যবিত্ত পরিবারের আমার ছোট সংসারের ছোট ছোট খুশিগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখন আবারও ফাইনাল টাচ চলছে পড়ার টেবিলের রঙের কাজ, আর মোটামুটি কাজ শেষ, দিনও শেষ। ছোট্ট একটি ব্লগ ছিল, শেয়ার করলাম, আর বেশি কিছু আজকে দেখানোর নাই। আল্লাহ হাফেজ।